নির্দিষ্ট সময়ের আগেই দেশবাসী পেয়েছে 55 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে। ঢাকার জুরাইন থেকে মাওয়া এবং শরীয়তপুরের পাঁচচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে। এটি এশিয়ান হাইওয়ে করিডোর একের অংশ এবং বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এই দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের ফরিদপুর ভাঙ্গায় ক্লাসিক ক্লোভার লিফ ইন্টারসেকশন নির্মিত হয়েছে। ক্লোভার লিফে যেমন চারটি পাতা সমানভাবে চারিদিকে চলে যায়, একইভাবে ভাঙ্গা ইন্টারসেকশনে চারটি রুট চারদিকে চলে গেছে, কোথাও ফ্লাইওভারের মতো আবার কোথাও ওভারপাসের মতো। ফলে এখানে একদিকে যেমন কমেছে সড়ক দুর্ঘটনা, অন্যদিকে হারিয়ে গেছে যানজট। একই সঙ্গে সড়কের সৌন্দর্য বেড়ে গেছে। পাখির চোখে দেখলে মনে হয় এ যেন দুবাই বা ইউরোপ আমেরিকার কোনো রাস্তা। আধুনিক এই স্থাপত্যকর্মের পেছনে যার অবদান তিনি আর কেউ নন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উদ্যোগ এবং নির্দেশনাতেই দেশে যোগাযোগ ব্যবস্থার এমন অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের কোনো সড়কে এমন প্রযুক্তির মোড় এই প্রথম। পদ্মা সেতু পার হয়ে 30 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে এই মোড়ে। রাজধানী ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েই মিলবে এমন নান্দনিক দৃশ্য। নান্দনিক ভাঙ্গা মোড়ের উত্তর দিকে ফরিদপুর জেলা সদর হয়ে দৌলতদিয়া ঘাট, পশ্চিমে খুলনা বাগেরহাট যশোর হয়ে বেনাপোল মিশেছে। ভাঙ্গা মোড়ের দক্ষিণে গোপালগঞ্জ, মাদারীপুর হয়ে বরিশাল ও পূর্ব দিকে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছানো যায়, যা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এখানে 4টি আন্ডারপাস, 1টি ফ্লাইওভার ও 4টি পৃথক লেন রয়েছে। এখানে লেন ভুল হলে 10 কিলোমিটার বেশি গোলক ধাঁধায় পড়তে হবে। এই ভাঙ্গা মোড় দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 25টি জেলায় যাতায়াত করা যাবে। পদ্মা সেতুর পর বর্তমান ও ভবিষ্যতে যাতে করে কোনো যানজট না লাগে সেই লক্ষ্যকে সামনে রেখেই এমন নান্দনিক পরিকল্পনা। সড়ক দুর্ঘটনা রোধ, জটলা রোধ ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এমন 752টি ইন্টারসেকশন নির্মাণ করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, সারা দেশের মহাসড়কে ইন্টারসেকশন নির্মাণ করার জন্য 3 কোটি 24 লাখ টাকা ব্যয়ে নকশা করা হচ্ছে। সড়কের কোথায় বেশি জটলা হয় সেই বিষয়গুলো চিহ্নিত করে নকশা করা হচ্ছে। এমন মোট 752টি স্থান নির্বাচিত করা হয়েছে। করোনা সংকট কেটে গেলে এই 752টি ইন্টারসেকশন নির্মাণ করতে কি পরিমাণ ব্যয় হবে তা ঠিক করা হবে। সকল ইন্টারসেকশন বিদেশি আদলে দৃষ্টিনন্দন করে নির্মাণ করবে সরকার। দুর্ঘটনার পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনার জন্য 128টি নতুন স্পটে সাইন ও মার্কিং স্থাপন করা হবে। এতে 631 কোটি টাকা ব্যয় হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, জাতীয় মহাসড়কের 121টি অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট চিহ্নিত করে উন্নয়ন করা হয়েছে, ফলে দুর্ঘটনাও কমেছে। একইভাবে ইন্টারসেকশন নির্মাণ করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি জটলা থাকবে না বলে দাবি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। দেশ বর্তমানে অনেক উন্নত হচ্ছে, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নানা পরিকল্পনাও গ্রহণ করছে। একসময় এমন পরিকল্পনা কল্পনাও করা হতো না। দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে ভাঙ্গা মোড়ের মতো আরও দৃষ্টিনন্দন মোড় নির্মাণ করা হবে। পুরো দেশটাই এমন পরিকল্পনায় ভরে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নম্বর 1 মিউজিক স্টেশন।